সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিও টেনা টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ি ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের মাঝে যে বাড়িটির কাজ নিয়ে চলে এসেছি, এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার 30 ফিট এবং প্রস্থ আছে 16 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 480 স্কোয়ার ফিটের এই বাড়িটি। এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, এ টু জেড খুঁটিনাটি বিষয় আপনাদেরকে সুন্দর করে তুলে ধরবো। তো এটি হলো আপনার ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে আপনার এখানে দেখেন একটি দরজা দেওয়া হয়েছে, এবং এই বাড়িটির আপনার 2টি রুম আছে। ফ্রন্ট সাইডে একটি ছোট্ট বারান্দা আছে। তো বারান্দাটিও আপনাদেরকে সুন্দর করে দেখাবো। এই বাড়িটির অনেক দিন আগেই ভিটির কাজটি কমপ্লিট করা হয়েছিল, এবং এখানে দেখেন টিনগুলো আমরা বর্তমান লাগিয়েছি। তো এখানে ইট আনাই আছে, এই হাফলটি করব। তো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির চারো সাইড ভালো করে তুলে আপনাদেরকে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্টে জানাবেন এই বাড়িটির কাজটি কেমন হয়েছে, এবং এইভাবে কাজ করলে কীরকম হবে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এক এক করে বলবো। তো এটি দেখছেন এই বাড়িটির চান্দার সাইড। এই পাশে আছে আপনার 2টি করে এখানে খুঁটি, অর্থাৎ পোস্ট দেওয়া হয়েছে। এই পাশে আপনার 2টি করে, তো অন্য অন্য ঘরে আপনার 1টি করে পোস্ট থাকে। তো এখানে আপনার 2টি পোস্ট দেওয়া হয়েছে। তো এখানে দেখেন এটি হলো পিছনের সাইড। পিছনের সাইডে আপনার 4টি জানালা দেওয়া হয়েছে। এই বাড়িটির ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার 2 ফিট, এবং ভিটি থেকে হাফ অল পর্যন্ত গাঁথুনি দেওয়া হবে আপনার 2.5 ফিট। তো এই বাড়িটির ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হয়েছে আপনার 9 ফিট 6 ইঞ্চি। তো অবশ্যই আপনাদেরকে এই বাড়িটির সুন্দর করে দেখাবো। এটি হলো আপনার পিছনের সাইড। পিছনের সাইডে আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম। তো এই বাড়িটির এটি হলো আপনার পুরো পিছনের সাইড। তো আপনাদেরকে দেখাবো এই বাড়িটির ভিতরের সাইড, ভিতরের সাইডে কীভাবে কাজটি করা হয়েছে, এবং এই বাড়িটির বারান্দাটি আপনাদেরকে দেখাবো, বারান্দাটির কাজটি কীভাবে করা হয়েছে, বারান্দাটি কতটুক আছে আপনাদেরকে দেখাবো। এই সাইটের এটি হলো আপনার বারান্দা। তো সিঁড়ি দিয়ে আমরা সরাসরি বারান্দায় চলে যাব। এই বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার 12 ফিট এবং প্রস্থ আছে এই বারান্দাটি 6 ফিট। তো এই 12 ফিট একটি রুমও আছে এখানে দেখেন ভিতরের সাইড। এটি হলো আপনার রুমটি। তো অবশ্যই এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 12 ফিট এবং প্রস্থ আছে, এই পাশে আছে আপনার 9 ফিট এই রুমটি। তো আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন। এটি হলো আপনার কাঠের একটি ঘর, ভিটি আধা পাকা এবং আধা কাঁচা এই বাড়িটি। তো এই রুমটি আপনাদেরকে দেখাইলাম। তো আসুন আরও একটি রুম আছে, এই রুমটি দেখাবো। এটি হলো আপনার এই সাইটের বড় রুমটি। এখানে আপনার 2টি রুম আছে। তো এখানে যে চালিত আমরা কাঠগুলো লাগিয়েছি আপনাদেরকে দেখাবো। এখানে হলো চালির কাঠ, এবং সাইটের যে কাঠগুলো আমরা লাগিয়েছি বেড়ায়, এই কাঠগুলো কীভাবে লাগিয়েছি এবং এই কাঠগুলো কীভাবে কাজ করা হয়েছে, এই কাঠগুলো দিয়ে সাইটের টিনগুলো আমরা দিয়েছি। এখানে দেখেন ডেউ টিন, এবং চালের যে টিনগুলো দিয়েছি এই টিনটি। তো এখানে 2টি কোয়ালিটির টিন আছে। এখানে বেড়ার টিনগুলো আপনার পার পিস 1250 টাকা করে, এবং এখানে যে চালের টিনগুলো লাগানো হয়েছে এই চালের টিনগুলো আপনার আছে 750 টাকা করে। এখানে গড়ে আপনার টিনগুলোর রেট ধরা হয়েছে। তো এই ইটা দিয়ে এই কাজটি করা হয়েছে, এই ইটাগুলো দিয়ে। তো এখানে দেখেন, তো এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 18 ফিট এবং প্রস্থ আছে 16 ফিট এই রুমটি। তো আপনাদেরকে এই বাড়িটির এ টু জেড সুন্দর করে দেখাইলাম। তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই। এই বাড়িটির
কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে 2200 এখানে 9 টাকা পিস হলে 19800 টাকা। এবারে কাজ করতে মোটামুটি আপনার পোস্ট লাগবে এখানে খুঁটি 17 পিস এখানে 800 টাকা পিস হলে 13600 টাকা। সিমেন্ট লাগবে আপনার 30 ব্যাগ এখানে 440 টাকা ব্যাগ হলে 13200 টাকা। বালি লাগবে আপনার 190 সিএফটি এখানে 40 টাকা সিএফটি হলে 7600 টাকা। মাঝিয়া পলস্টার করতে আপনার পাথর লাগবে 80 সিএফটি এখানে 60 টাকা সিএফটি হলে 4800 টাকা। দরজা দেওয়া হয়েছে আপনার দুইটি, একটি করে দরজার খরচ 4000 টাকা করে হলে মোট 8000 টাকা। জানালা দেওয়া হয়েছে আপনার 6টি, একটি করে জানালার খরচ 3000 টাকা করে হলে মোট 18000 টাকা। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার চালিত এবং বেড়াইট কাঠ লাগবে আপনার 38 সিএফটি এখানে 1500 টাকা সিএফটি হলে 57000 টাকা। চালিত এবং বেড়ায় টিন লাগবে 48 পিস এখানে 920 টাকা পিস হলে 44160 টাকা। এবারেটির কাজ করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ যাবে 30000 টাকা, তো আর এক্সট্রা আমরা খরচ ধরেছি 10000 টাকা। তো এবারেটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার 224560 টাকা। তো আপনারা যদি অবশ্যই করতে চান অবশ্যই করতে পারবেন, এই ধরনের কাজ অনেক সুন্দর এবং ভালো লাগবে কাজটি কমপ্লিট করার পর। তো আমি যে রেটগুলো বলে দিয়েছি অবশ্যই আপনারা কিন্তু আপনাদের জায়গায় এই রেটগুলো সুন্দর করে মিলিয়ে নেবেন, যাতে করে আপনাদের যে বাজেট আছে বাজেটের যাতে মিলে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।